এনকে টেলিভিশন নোয়াখালীর কথা বলে। এই যে হিলাত বাদল এবং আলাল, আলাল তো মঞ্জুর একবারে একবারে ঘনিষ্ঠ, একবারে কাছে, দুইজন একসাথে গত ২০ বছর ডাকাতে মদ চাঁদাবাজি সবকিছু করত এবং ছাত্র জীবনেও এখানে একসাথে ছিল, ডাকাতি করত। এই দুজন সহ সন্তোষবাবু ছেলে লিটন এখন ভারতে থাকে, এই তিনজন একসাথে ডাকাতি করত ছাত্র জীবনে, এখানে নানা অনিয়মের সাথে মাদকের সাথে জড়িত। এরা পরিকল্পনা করি এই ইয়েকে বলছে আলালকে, আলাল ছিল বাদলের সাথে, পরিকল্পনা করি বলছে যে তোমরা তুমি ইয়ে করিবা, এখানে যাদেরকে মারছে তাদের আত্মীয় স্বজনকে জানা দিবা যে আমরা আসতেছি, তারা সেখানে মিটিং করছে একরাম সহ, মিটিং করি তারা সিদ্ধান্ত নিছে যে আজকে রাত্রে অথবা আগামীকাল রাত্রে আমার এখানে হামলা করবে, আমার বাড়িতে হামলা করবে, সব এলাকায় আমাদের কর্মীদের উপর হামলা করবে, এরকম একটা পরিকল্পনা একরামের বাসায় নিছে। নিয়া একরাম সহ তারা সহ বুঝনাহাট পর্যন্ত আসি, বাদল এবং আলালকে এদিকে বসুয়াটের দিকে পাঠিয়ে দিছে, আর একরাম সর্দি কি ফেনি নিজামারের সাথে কথা বলতে গেছে, না চট্টগ্রাম গেছে, না ঢাকা গেছে, সেই পথে বুনিয়াদের রাস্তা দিয়া দাগন মিয়ার পথে এসে সেদিকে গেছে। এখানে আলাল ওই যারা বিক্ষুব্ধ, এখানে যাদেরকে আহত করছে আলমগীর, তারপরে মিশন, তারপরে ওই যে ১১ জন, তাদের পরিবারকে জানা দিচ্ছে আমি সহ আসতেছি, বাদল সহ কবিরারের পথে বসুয়াটে ঢুকুম। তখনই সেখানে কে বা কাহারা আমরা জানি না, আমি বাজারে ওই যে মসজিদে খাজার মসজিদে সেখানে একটু আমার মার্কেটের রাস্তা নিয়ে ঝামেলা আছে, আমি সেখানে এগুলা বিষয়ে কথাবার্তা বলে আসা আসি আমি পৌরসভাতে ঢুকতাম, ঢুকার পরে শুনলাম যে বাদলের উপর কে বা কাহারা আক্রমণ করছে। তো আমার বক্তব্য স্পষ্ট, যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, এখানে রক্তপাত হচ্ছে, আপনারা তদন্ত করেন, যদি আমি মিথ্যা কথা বলি অতীতের গুলো তদন্ত করেন, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে টায়ার পেয়েছেন, আমি শুনেছি গোয়েন্দা সংস্থার রিপোর্ট সব তারা করেছে, আজকেরটাও আপনারা যদি সত্যিকার অর্থে তদন্ত করেন, আমাদের বিক্ষুব্ধ ওই যাদেরকে মাইছে তাদের পরিবার করতে পারে অস্বাভাবিক কিছু, কিন্তু ঘটনাটা এই আলালকে যদি গ্রেপ্তার করে যদি জিজ্ঞাসাবাদ করে সত্যিকারের আজকের ঘটনাটার চিত্র আপনাদের সম্মুখে বেরিয়ে আসবে। আমি প্রশাসনকে বলবো আলালকে গ্রেপ্তার করেন, কাউকে গ্রেপ্তার করার আগে আলালকে গ্রেপ্তার করেন, কারা তাকে প্ররোচিত করছে, সে কেন এদেরকে উস্কে দিয়ে আজকে বসুয়াটে একটা একটা মারামারি, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখন দাগুলমিয়াতে আমি বুঝলাম না, সেদিন মন্ত্রী মহোদয় আমার বললো যে দাগুলমিয়া দাগুলমিয়া এগুলা সাথে দরকার নাই তোমার এগুলা করা, তো ইয়ার ফলে শুনলাম যে হেমিয়া যে মিশন করছে এটা এটা এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য, আমি যে আমেরিকা গেলে আমার এখানে দখল করবে এটা লা ১০ লাখ টাকা, এটা মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে, তার স্বপন মিয়াজিয়ে দিছে ৫ লাখ টাকা, এটা মন্ত্রী মহোদয়কে জানানো হয়েছে, আজকে প্রমাণিত হয়েছে যে তারা টাকা দিছে, আজকে তারা রাস্তা ব্যারিকেড দিছে, গাড়ি আটকেছে দাগুনিয়া এলাকা, তো দাগুনিয়া এলাকা নিজামাজারি আর দিগারের কথা ছাড়া কি গাড়ি আটকায়, গাড়ি আটকায় বলেন, এটা থেকে প্রমাণের জন্য বাদলকে
10 লক্ষ টাকা নিজাম হাজারি দিয়েছে, 5 লক্ষ টাকা স্বপন নিয়াজি দিয়েছে, ঠিক না? আজকে তাণ্ডব চালানোর পরিকল্পনা করছে বিভিন্ন এলাকায়। একটা কর্মীর গায়ে যদি হাত দেওয়া হয়, আমার একটা কর্মীকে যদি মিথ্যা মামলা কোনো প্রমাণ ছাড়া গ্রেপ্তার করা হয়, এটার পাপ সব দায়িত্ব প্রশাসনকে নিতে হবে, এটা কোনো অবস্থায় ছেড়ে দেওয়া হবে না। এই কথা বলে আমি আজকে প্রস্তাব করতে চাই সকলের কাছে, কোম্পানিগঞ্জের শান্তির জন্য আপনারা যে তদন্ত করেন, তদন্ত করে যারা সত্যিকারের অপরাধী তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন। যদি আমিও যদি এটার সাথে জড়িত থেকে থাকি, সকল ঘটনা শুধু আজকের তা না, প্রত্যেক ঘটনা আমিও যদি কোনোটার সাথে জড়িত থেকে থাকি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমার অনুসারীরা যদি কোথাও কোনো কিছু করে থাকে সেটাও ব্যবস্থা নেন। আর অস্ত্র উদ্ধার করতে হবে। আজকে আমি কালকে বলেছি কয়েক কোথা কোথায় অস্ত্র আছে, সাইনের বাড়িতে, মুসাফির সাইনের বাড়িতে অস্ত্র, কানাডার জেকের বাড়িতে অস্ত্র, বাদলের বাড়িতে, বাদলের ঘরে, তেলুর ঘরে অস্ত্র, তারপরে রোমেন্স ফাটারিয়াতে রোমেন্সের ঘরে অস্ত্র, তারপরে রাস্তার মাথার হানিফ সবুজ, তারপরে সৌরভের বাড়িতে অস্ত্র, তারপরে নতুন বাজার পয়সলের বাড়িতে অস্ত্র, তারপরে এখানে রনি কেজি স্কুলের পাশে রনি এবং হাসপাতাল গেটে রিয়াদের বাসাতে অস্ত্র, তারপরে একটা সাজু নম্বর ওয়ার্ডে স্কারাব তার বাসাতে অস্ত্র, মঞ্জুর বাসাতে অস্ত্র, সর্দি বাড়িতে এখনো সশস্ত্র ব্যক্তিরা অবস্থান করতেছে, মঞ্জুর বাসাতে এখনো সশস্ত্র অবস্থায় লোকজন সশস্ত্র অস্ত্রধারীরা অবস্থান করতেছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। আর এই সুক্তি ব্যাপারীভাবে বাড়ির এই যে খাইরিয়া একটা লম্পট হেফাজত, তার ছেলেরাও হেফাজত, এই ছেলেরা তাদের সাথে একসাথ হয়েছে, এদের সেখানে অস্ত্র আছে, কোথায় কোথায় অস্ত্র বাহির করে এই অস্ত্রগুলো উদ্ধার করে কোম্পানিগঞ্জে শান্তি স্থাপন করা হোক। আর অস্ত্র যদি আমি কালকেও বলেছি আমার এই জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যে আমি এই পৌরসভার হলে বসাত, আপনারা পুরা পৌরসভা চেক করেন, যদি একটা অস্ত্র পান আমাকে গ্রেপ্তার করে করেন, কেউ করিয়ে না, যেটা যেহেতু এই পৌরসভার মূল দায় দায়িত্বে আমি আছি, আমারও কারো কাছে যদি অস্ত্র পান সেটা উদ্ধার করেন, আমার স্পষ্ট বক্তব্য। কিন্তু অস্ত্র উদ্ধার ছাড়া এখানে প্রশাসন যদি নিরপেক্ষ না থাকেন, এটা ছাড়া কখনো কোম্পানিগঞ্জে শান্তি ফিরে আসবে না। আমরা চাই এই শান্তি কোম্পানিগঞ্জে শান্তি ফিরে আসুক, এজন্য আমার পক্ষ থেকে যত ধরনের সহযোগিতা করার দরকার আমি সব ধরনের সহযোগিতা করব। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।